हरे कृष्ण। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितां येन तस्मै श्रीगुरवे नमः। ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदन्त स्वामीनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोविष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदन्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीवृषाखन्विताश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कंत राधा कंत नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मोकं करोति वाचालं पंगुं लंगयते गिरिं यत्कृपा तमहं वंदे श्रीगुरुं दिनतारिणं परमानंदमाधवं श्रीचैतन्यईश्वरं। नमः ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामीनिति नामिने। नमः आचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदे श्रीचरण कमले हमें हमार सश्रद्ध प्रणति ज्ञापन करछि। आपनादेर कृपा भिक्षा चाहिए। आजकेर जन्माष्टमीर तृतीय क्लास श्रीमद् भागवतमेर दशम स्कंदेर प्रारंभे परीक्षित महाराज
প্রথম থেকে নবম স্কন্দ পর্যন্ত উনি শুনেছেন বিভিন্ন বিষয়ে, ভগবানের বিভিন্ন অবতারের কথাও শুনেছেন, রাম নৃসিংহ বরাহ কুর্ম আদি বিভিন্ন অবতারের কথা পরীক্ষিত মহারাজ শুনেছেন। কৃষ্ণ সম্বন্ধে শোনার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলেন। পরীক্ষিত মহারাজ বুঝেছিলেন, এতে চমস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যে সমস্ত অবতারেরা হচ্ছে কৃষ্ণের অংশ বা তার অংশের অংশ। কৃষ্ণের সম্বন্ধে, কৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে, কৃষ্ণের বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা সম্বন্ধে শোনার জন্য অত্যন্ত উদ্গ্রীব পরীক্ষিত মহারাজ। অত্যন্ত উৎসাহের সঙ্গে কৃষ্ণের চরিতাবলি শ্রবণ করার জন্য সুখদেব গোস্বামীকে প্রার্থনা করলেন। কেন না ভবৌ সদাচ্র ত্রমনোভিরামাত, কৃষ্ণের লীলা শ্রবণ করা হচ্ছে এই সংসার বন্ধন, সংসার বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবের ভবরোগের মহাঔষধ, ভবাঔষধ। পরীক্ষিত মহারাজ বলছেন যে এই ভবসমুদ্র থেকে পার হওয়ার জন্য এটা হচ্ছে মহাঔষধ। পরীক্ষিত মহারাজের এতদিন ধরে যে শুনে আসছে, বেশ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, শেষের দিকে চলে এসেছে, এবং পরীক্ষিত মহারাজ জানেন ওনার মৃত্যু আসন্ন, এই সংসার বন্ধন থেকে মুক্ত হবার যে মহাঔষধ কৃষ্ণ লীলামৃত, সেইটা শ্রবণ করার জন্য অত্যন্ত উদ্গ্রীব পরীক্ষিত মহারাজ। সেই জন্য বলছেন, হে প্রভু, এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য যে ভব ঔষধ, সেইটি প্রদান করার জন্য পরীক্ষিত মহারাজ অনুরোধ করলেন সুখদেব গোস্বামীকে। উনি বলছেন যে আমি এই যে আপনার শ্রীমুখ থেকে আমি ভাগবত পাঠ শ্রবণ করছি, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি জল পান পর্যন্ত আমি করব না, যে সাত দিন শ্রীমদ ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজ, এই সাত দিন কিন্তু পরীক্ষিত মহারাজ ঘুমাননি, কিছু আহার গ্রহণ করেননি, এমনকি জল পানও করেননি পরীক্ষিত মহারাজ। কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, কোনো বিঘ্ন আমার ঘটছে না। কেন? কারণ কৃষ্ণ লীলামৃত আমি পান, কৃষ্ণের কথা, কৃষ্ণের ভক্তদের কথা আমার শ্রবণ করার সৌভাগ্য হচ্ছে বলে এই ক্ষুদা বতৃষ্ণা আমার সেবাতে, শ্রবণ সেবাতে আমার কোনো বিঘ্ন হচ্ছে না। সুখদেব গোস্বামী এত খুশি হয়েছে পরীক্ষিত মহারাজের প্রতি, যে কৃষ্ণের সম্বন্ধে শোনার যে তীব্র বাসনা,
কারণ একসাথে অনেক প্রশ্ন করে ফেলেছেন কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে, লীলা সম্বন্ধে, বৃন্দাবনবাসীদের সম্বন্ধে, মথুরা লীলা সম্বন্ধে অনেক প্রশ্ন একসাথে করে ফেলেছেন। অন্যান্য সময় আমরা দেখেছি পরীক্ষিত মহারাজ একটি প্রশ্ন করেছেন, অশোকদা গোস্বামী উত্তর দিচ্ছে, কিন্তু যখন কৃষ্ণের বিষয় এসেছে পরীক্ষিত মহারাজ একসাথে অনেকগুলো শ্লোকে একটের পর একটা একটের পর একটা কৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করেই যাচ্ছেন উৎসাহ উদ্দীপনার সাথে। এবং যেটা সুখদেব গোস্বামীকে অনেক আনন্দ দিয়েছে, যে পরীক্ষিত মহারাজ যেভাবে শ্রবণ করছে এটা যথার্থ শ্রবণ। অনেক সময় আমরা শ্রবণ করতে বসি আর আমরা চিন্তা করি, হে কৃষ্ণ ক্লাস কবে শেষ হবে, কখন শেষ হবে ক্লাসটি, তাহলে আমি অন্য কিছু করতে পারি, মানে রস আস্বাদন করছে না। কিন্তু পরীক্ষিত মহারাজ এতদিন ধরে শুনছে, আরো শুনতে চায়, আরো শুনতে চায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কৃষ্ণ লীলা শ্রবণ করতে চায়। পরীক্ষিত মহারাজ বলছেন, পরীক্ষিত মহারাজের এই উৎসাহ উদ্দীপনা দেখে সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষা স্ত্রী না পুনাতিহি বক্তারম প্রচ্ছকম স্তোত্র শ্রোত্রী শ্রোত্রীম তৎপাদ সলিলম যথা। ঠিক যেমন গঙ্গা দেবী এই পৃথিবীতে পৃথিবীকে পবিত্র করে, ঠিক তদ্রূপ কৃষ্ণের লীলা যিনি বক্তা, যিনি প্রশ্নকর্তা এবং যিনি শ্রোতা, তিনজনই অত্যন্ত পবিত্র হন কৃষ্ণের লীলামৃত শ্রবণ করে। আমরা যেরকম প্রভুপাদ আমাদেরকে বলেছেন রূপ গোস্বামীর যে শিক্ষা, অনেক সময় আমরা ভাবি অনেকের মনে এই জন্মাষ্টমী আসছে তো অনেকে ভাবে যে শুধু কেবলমাত্র পূজারীরা অভিষেক করছে, আমি তো অভিষেক করতে পারছি না, পূজারীরা আরতি করছে আমি তো আরতি করতে পারছি না, তাহলে আমি কি কৃষ্ণের কৃপা পাবো না। সেখানে রূপ গোস্বামী পাদ বর্ণনা করছেন যে যিনি আরতি করছেন এবং যিনি আরতি দর্শন করছেন তার একই ফল পাবে যদি সে যথার্থ রূপে দর্শন করে এবং যথার্থ রূপে সে আরতি করে বা অভিষেক করে। আর এখানে শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন যে তিনজনই পবিত্র হবে, তিনজন, যিনি শ্রোতা, যিনি প্রশ্নকর্তা এবং যিনি বক্তা। কারণ পরীক্ষিত মহারাজ যখন ভাগবতম শ্রবণ করছিলেন সুখদেব গোস্বামীর কাছ থেকে, সেখানে তো হাজার হাজার মুনি ঋষিরা উপস্থিত ছিলেন, সবাই তো প্রশ্ন করছিলেন না, পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছিলেন, সবাই শুনছিলেন, সেই জন্য আলাদা আলাদা করে সুখদেব গোস্বামী বললেন যিনি বক্তা, যিনি প্রশ্নকর্তা এবং যিনি শ্রোতা, তিনজনই পবিত্র হবে কৃষ্ণ লীলামৃত শ্রবণ করে। কৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে সুখদেব গোস্বামী বর্ণনা শুরু করলেন যে কিভাবে বসুন্ধরা দেবী, মাতা বসুন্ধরা ভূমি দেবী অত্যন্ত গর্বিত রাজ বেশধারী দৈত্যদের অসংখ্য
সৈন্যদের সৈন্যদের ভারে ভারাক্রান্ত হয়েছিলেন। আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের সৈন্য সামন্তদের ভারে পৃথিবী ভারাক্রান্ত হয়েছিলেন। এবং সে ভারে ভারাক্রান্ত হয়ে একটি গাভীর রূপ ধারণ করে ক্রন্দন করতে করতে মাতা বসুন্ধরা ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ওনার করুণ করুণ ক্রন্দন শ্রবণ করে ব্রহ্মা অত্যন্ত ব্যথিত হয়ে, কারণ এটা ব্রহ্মার হাতের বাইরে ছিল, সেই জন্য সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মা উনি ক্ষীর সমুদ্রে উপস্থিত হলেন এবং ক্ষীর সমুদ্রে গিয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। কার দ্বারা? পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিন বিশ্বতো বৃত্বা অত্যতিষ্ঠাদ্দশাঙ্গুলাম। এটা পুরুষ সূক্তের প্রথম মন্ত্র। তো পুরুষ সূক্তের দ্বারা ব্রহ্মা আদি সমস্ত দেবতাগণ ভগবানের কাছে কৃপা ভিক্ষা চাইলেন। সবাই মিলে প্রার্থনা করেছেন, কিন্তু ভগবান বিষ্ণু ব্রহ্মার কাছে ওনার মনের কথা উনি প্রকাশ করলেন। আর ব্রহ্মা তখন সমস্ত দেবতাদের ভগবান বিষ্ণু যে উপদেশ দিয়েছেন সেটি সমস্ত দেবতাদের কাছে প্রকাশ করলেন। বললেন, ভগবান খুব শীঘ্র আবির্ভূত হবেন এই ধরাধামে। ভগবান সব জানেন, তো তোমরা বিভিন্ন জায়গায় তোমরা আবির্ভূত হও ভগবানের লীলাতে সহায়তা করার জন্য, অংশগ্রহণ করার জন্য। এবং সর্বশক্তিমান বাসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষপরা, পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং উনি আবির্ভূত হবেন। গতকাল আমরা আলোচনা করছিলাম ব্রহ্মার একদিনে দেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। পরম পুরুষোত্তম ভগবান ব্রহ্মার একদিনে একবার আবির্ভূত হবেন, সেটাই এখানে বলছেন সাক্ষাৎ ভগবান পুরুষপরা। সাক্ষাৎ ভগবান উনি আবির্ভূত হবেন, বলরাম আবির্ভূত হবেন, যোগ মায়া আবির্ভূত হবেন, সেই জন্য তোমরা সবাই আবির্ভূত হও এই ধরাধামে। মাতা বসুন্ধরাকে আশ্বস্ত করে ব্রহ্মা ব্রহ্মলোকে ফিরে গেলেন। এদিকে দেবকী এবং বসুদেবের বিবাহ হল। দেবকী মাতা হচ্ছেন কংসের কাকার মেয়ে। আপন বোনের মতো খুব স্নেহ করতেন। তার ভগ্নীর বিবাহ মহারাজ উগ্রসেনের পুত্র হচ্ছে কংস, অত্যন্ত শক্তিশালী। বসুদেবের সঙ্গে বিবাহ হচ্ছে, বিবাহ সম্পন্ন হয়ে গেছে। সাধারণত সারথীরা রথে
ওনারা হচ্ছে চালক, কিন্তু নিজের বোনের বিয়ে, সেই জন্য কংস নিজেই তার বোনকে খুশি করার জন্য সে নিজে রথের সারথি হয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। এবং আগেকার দিনের যেভাবে জমজমাট করে বিরাট আকারে এই বিবাহ অনুষ্ঠান হতো, তারা আমাদের কল্পনার বাইরে। উপহার স্বরূপ, যেহেতু বোনের বিয়ে হচ্ছে উপহার স্বরূপ, উগ্রসেন তার বোনের বিবাহে উপহার স্বরূপ দিয়েছিল 400 হাতি, 10,000 ঘোড়া, 1,800 রথ এবং 200 দাসী। কিরকম ঐশ্বর্য ছিল তখন! যাই হোক, খুব সুন্দরভাবে বিরাট উৎসব করে যখন এই রথে নিয়ে যাচ্ছে সারথি হয়ে কংস, ঠিক তখনই দৈববাণী হল, ওরে মোড়, তুই যাকে বহন করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম সন্তান তাকে হত্যা করবে, তোকে হত্যা করবে। তুই যাকে এত আদর করে নিয়ে যাচ্ছিস, তোর বোনের অষ্টম সন্তান তোকে হত্যা করবে। একটু আগে আমরা কি শুনছিলাম, তার বোনকে সে কত ভালোবাসে, কত উপহার দিচ্ছে, নিজে সারথি হয়ে তাকে নিয়ে যাচ্ছে। কিন্তু যেই মুহূর্তে সে শুনল যে যাকে সে ভালোবাসে তার পুত্র তার মৃত্যুর কারণ হবে, সঙ্গে সঙ্গে তার আসল স্বরূপ, আসুরিক স্বভাব তার প্রকাশ পেল এবং সে তৎক্ষণাৎ কোনো বাদ বিচার নেই এই স্বার্থপরের পরম দৃষ্টান্ত কংস। নিজের স্বার্থে যখন আঘাত লাগবে কিচ্ছু মানবে না, কোনো রীতি, কোনো ধর্ম, মান সম্মান কিচ্ছু মানবে না। অভক্তদের এইটি মনোভাব। সঙ্গে সঙ্গে যে ভগ্নীকে, যে তার বোনকে এত ভালোবাসত, তৎক্ষণাৎ হাতে খড়গ নিয়ে আগে কে ছিল, এক হাতে ছিল চাবুক আর আর এক হাতে ছিল ঘোড়ার যে দড়ি রশ্মি সেটা ছিল, নিয়ে যাচ্ছিল তো। আর এখন এক হাত দিয়ে, তার বাঁ হাত দিয়ে সে তার বোনের চুল ধরেছে, আরেক হাত দিয়ে সে খড়গ নিয়েছে তার তার বোনের মস্তক ছেদন করবে। অগণিত রাজ্যবাসী ওখানে, সৈন্য সামন্ত রয়েছে, অগণিত রাজ্যবাসী রয়েছে, নববিবাহিত দম্পতি, সে নিজে তাকে নিয়ে যাচ্ছে তার স্বামীর সামনে, তার নিজের বোনকে সে হত্যা করতে উদ্যত হলো। এটি হচ্ছে আসুরিক ভাবাপন্ন। যখন নিজের স্বার্থে যখন লাগবে কারুকে ছেড়ে কথা বলবে না। এবং বসুদেব জানতেন
যে কংসের সঙ্গে সে পেরে উঠবে না, যদিও বসুদেব ক্ষত্রিয় কিন্তু তার মেন উদ্দেশ্য হচ্ছে কিভাবে তার স্ত্রীকে সে বাঁচাবে। সে বিভিন্ন ভাবে সে চেষ্টা করছে, কারণ সে জানে কংস অত্যন্ত নিষ্ঠুর এবং নির্লজ্জ, এতটা ক্রোধান্বিত ছিল। সেই জন্য বসুদেব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। কাকে? কংসকে, যে তার স্ত্রীকে মারতে উদ্যত হয়েছে। কিরকম? এক হাত দিয়ে তার চুলের মুঠি ধরেছে, আর এক হাত দিয়ে খড়গ দিয়ে তাকে মারতে যাবে। তাকে বুঝাচ্ছে, তো প্রথমে তার স্তুতি করার চেষ্টা করছে, কিভাবে তাকে শান্ত করা যায়। হে মহাবীর কংস, বসুদেব বলছে, তোমার মতো এত গুণমান ব্যক্তি কিভাবে এই মহোৎসবে তোমার নিজের বোনকে, অবলা স্ত্রীকে তুমি হত্যা করতে পারো? হে মহাবীর, হে মহান গুণমান ব্যক্তি, তুমি কি করে করতে যাচ্ছ এটা? তুমি মহান, মহান ব্যক্তিত্ব, তুমি একটা অবলা স্ত্রীকে তুমি হত্যা করে তুমি কি করছো? তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে, তাকে বোঝানোর চেষ্টা করছে যে জন্ম যেহেতু হয়েছে, আমাদের তো মৃত্যুবরণ করতেই হবে, আজ না হলে কাল। কিন্তু আর মুষ্টিমেয় কয়েকদিন বাঁচার জন্য এত বড় পাপ তুমি করতে যাচ্ছ? ঠিক যেমন একজন মানুষ যখন চলে, এক পা মাটিতে থাকে আরেক পা উঁচুতে থাকে, আবার এই পাটা মাটিতে আরেক পা উঁচুতে, এক পা ছেড়ে আরেক পা, আরেক আরেক পা আমরা এগোচ্ছি। তো বসুদেব বলছে ঠিক সেরকম একজন মানুষ দেহ গ্রহণ করে সে দেহকে ত্যাগ করে, আবার দেহ গ্রহণ করে আবার দেহকে ত্যাগ করে। তুমি দয়া করে এই পাপ কর্ম তুমি করতে চাও না, এবং বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করছে বসুদেব। কিন্তু যেহেতু কংস ছিল অত্যন্ত নৃশংস এবং রাক্ষসদের অনুবর্তী, সেই জন্য বসুদেবের সৎ উপদেশ তার কানে যায়নি, সে গ্রহণ করতে রাজি হয়নি। সে ইহলোক পরলোক এর ফলাফল, পাপ কর্মের ফলাফল সে বিচার করতে চাননি, সে শুধু বাঁচতে চেয়েছে যে আমাকে কেউ হত্যা করতে পারবে না, আমার জীবন সবচাইতে মূল্যবান, এবং যে কোনো মূল্যের বিনিময়ে আমাকে বেঁচে থাকতে হবে। এইটি হচ্ছে কংসের মনোভাব। সে যখন দেখছে, বসুদেব যখন দেখছে যে কংস হচ্ছে তার বোনকে হত্যা করতে সে বদ্ধপরিকর, তখন বসুদেব গভীরভাবে চিন্তা করে একটি উপায় উনি বের করলেন। উনি চিন্তা করছে কি, যে ভবিষ্যৎবাণী যেহেতু হয়েছে, কোনো না কোনোভাবে আমার সন্তান কংসকে হত্যা করবে, এটা আমি দৃঢ় বিশ্বাস করছি।
কিন্তু প্রথমে তো দেবকীকে বাঁচাতে তো হবে, আগে আগে দেবকীকে বাঁচাতে হবে কোনো না কোনো ভাবে। এবং সেই জন্য সে একটি প্ল্যান করেছে, একটি একটি উপায় সে বের করেছে। এবং সে তখন কংসকে বলছে যে শোনো কংস, তোমার ভয়ের কোনো কারণ নেই, দেবকী তো তোমাকে হত্যা করবে না, হত্যা করবে দেবকীর সন্তান, দেবকী তোমাকে মারবে না। সেই জন্য আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। একজন ক্ষত্রিয় তখনকার দিনে, এখনকার দিনে কেউ কথা রাখে না, কেউ না অনেকে কথা রাখে না, হ্যাঁ, কিন্তু তখনকার দিনে ক্ষত্রিয়রা তাদের যে বাক্য যেটা বলবে সেটা করবেই করবে। আমরা কয়েকদিন আগে পরশু দিন আমরা শ্রবণ করছিলাম কিভাবে অর্জুন সেই ব্রাহ্মণকে বলছে দ্বারকাতে, তুমি আমার শক্তিকে তুমি সন্দেহ করবে না, আমি অর্জুন গান্ডীব ধারী, আমি যদি তোমার সন্তানকে রক্ষা করতে না পারি তাহলে আমি অগ্নিতে আমি প্রবেশ করব। আমি রক্ষা করতে পারেনি, অগ্নিতে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কৃষ্ণ সাহায্য করলেন। তো কংস বলছে আমি প্রতিজ্ঞা করছি, তো তোমার ভয়ের কারণ হচ্ছে আমার সন্তান, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমার সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে আমার সন্তানদেরকে তোমার হাতে তুলে দেব, তুমি যা খুশি তুমি করতে পারো। কিন্তু এভাবে অবলা স্ত্রীকে তুমি দয়া করে তুমি হত্যা করবে না। যখন বসুদেব যখন এরকম বলেছে যে আমি প্রতিজ্ঞা করছি যে আমার সন্তান জন্ম হওয়ার পরপরই আমি তোমার হাতে তুলে দেব, এমনকি কংস বসুদেবের কথায় পূর্ণরূপে বিশ্বাস করে ওনার বোনকে হত্যা করা থেকে উনি নিবৃত্ত হলেন। তখনকার দিনে ক্ষত্রিয়দের কথার যে শক্তি আমরা দেখতে পাই। তারপরে প্রথম সন্তানের জন্ম হলো, এবং বসুদেব প্রথম সন্তানের নাম রাখলেন কীর্তিমান। তো যেহেতু কীর্তিমানের জন্ম হয়েছে আর কথা দিয়েছে যে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সে কংসের হাতে তুলে দেবে, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কিছু ক্রিয়া কলাপ করে নামকরণ করে কংসের কাছে নিয়ে যায়। অত্যন্ত দুঃখে তাদের প্রথম সন্তান কীর্তিমান পিতা নিজের হাতে তার সন্তানকে অর্পণ করছে একজনের হাতে যে তার সন্তানকে, নবজাত সন্তানকে সে হত্যা করবে, সেটা জানে সে। তাহলে দেবকী মাতা এবং বসুদেব কতটা দুঃখে ভারাক্রান্ত হয়ে কংসের হাতে তুলে দিতে গেলেন। এবং যখন কংসের হাতে যখন তুলে দেওয়া হলো কংস কিন্তু অত্যন্ত প্রসন্ন হয়েছিল যে বসুদেব আমার কথা রেখেছে। বসুদেব যে প্রতিজ্ঞা করেছিল সে প্রতিজ্ঞা রেখেছে, তখন সে হাসি মুখে
কংস হাসি মুখে দশরথকে বললেন, তুমি এই শিশুটাকে তুমি ঘরে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, তোমার প্রথম পুত্র, পুত্র থেকে আমার কোনো ভয় নাই। দৈববাণী হয়েছিল দেবকীর অষ্টম পুত্র আমাকে হত্যা করবে, সেজন্য তুমি নিয়ে যাও। যদিও আপাত দৃষ্টিতে বসুদেব খুব খুশি হয়েছিলেন, কিন্তু মনে মনে অনেক খুঁত ছিল, কারণ এ তো অসুর, কংসের বাক্যে বিশ্বাস স্থাপন করা যায় না, কখন যে তার মন পরিবর্তন করে ফেলে তার কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আপাতত তো নিয়ে গেলেন। এদিকে স্বর্গের সমস্ত দেবতারা একত্রিত হয়ে আলোচনা করতে লাগলেন কংসের এই কার্যকলাপ, এবং তারা চাইছিলেন ভগবান তাড়াতাড়ি যাতে আবির্ভূত হয়। তো দেবতারা একটি আলোচনা সভায় ঠিক করলেন কি করা যায়। আর নারদ মুনি তখন আসলেন কংসের কাছে, এবং কংসকে নারদ মুনি বললেন কিভাবে দেবতারা আলোচনা করছে, তারা পরিকল্পনা করছে তোমাকে হত্যা করার জন্য, এবং যে কেউ বিষ্ণু হতে পারে। তোমার বোনের প্রথম সন্তানও বিষ্ণু হতে পারে, এবং কিভাবে বিভিন্ন জায়গায় দেবতারা জন্মগ্রহণ করেছে বিষ্ণুকে সাহায্য করার জন্য, যাতে তোমাকে সংহার করা যায়। আর এইটি শ্রবণ করেই কংস তার আসল স্বরূপে, আসল স্বরূপ প্রকাশ করতে লাগলেন। প্রথমেই বসুদেব এবং দেবকীকে কারাগৃহে আবদ্ধ করলেন, এবং একে একে প্রত্যেকটি সন্তানকে হত্যা করতে লাগলেন। কিভাবে বিভিন্ন জায়গায় কংস তার অনুচরদের মাধ্যমে প্রলম্ব, বক, চানুর, তৃণাবর্ত, অগাসুর, মুষ্টিক, আরিষ্ট, পুতনা আদি, কেসি ডিমন, রাক্ষস আদি বিভিন্ন রাক্ষসের মাধ্যমে, অসুরদের মাধ্যমে উৎপীড়ন শুরু করলেন। আর এটি ছিল দেবতাদের পরিকল্পনা। কংস যদি উৎপীড়ন শুরু করে তাহলে কৃষ্ণ তাড়াতাড়ি অবতীর্ণ হবেন। যখন ষষ্ঠম সন্তানকে হত্যা করলেন কংস, তখন ভগবান তখন যোগ মায়াকে আদেশ দিলেন যে দেবকীর গর্ভে যে শঙ্কর্ষণ বা বলরাম যিনি এখন অবস্থান করছেন, এখন দেবকী মা 7 মাস গর্ভবতী, 7 মাস ভগবান কৃষ্ণ যোগ মায়াকে নির্দেশ দিলেন যে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করতে বলরামকে,
আপনারা অনেকে জানেন যে বসুদেবের অনেক পত্নী ছিল, 18 জন পত্নী ছিল। তার মধ্যে বসুদেব এখানে এই দেবকী বসুদেবের সঙ্গে ছিলেন, এবং রোহিণী দেবী যিনি বসুদেবের পত্নী, তাকে সুরক্ষা দেওয়ার জন্য উনি নন্দ মহারাজের কাছে পাঠিয়েছিলেন। এখন নন্দ মহারাজ এবং বসুদেবের মধ্যে সম্পর্ক কি সেটা আমি বলছি। দেবমীরা নামে যিনি রাজা ছিলেন তার 2 জন স্ত্রী ছিল, একজন ক্ষত্রিয় স্ত্রী আর একজন বৈশ্য স্ত্রী। তো যিনি ক্ষত্রিয় স্ত্রী ছিলেন দেবমীরার, ক্ষত্রিয় স্ত্রীর গর্ভে সুর আবির্ভূত হয় এবং সুরের সন্তান হচ্ছে বসুদেব। বুঝা গেল? তো ক্ষত্রিয় সন্তান কার? মানে ওই পরম্পরায় আমাদের দেবমীরা, দেবীগুড়া, দেবমীরা হচ্ছে বসুদেবের দাদু। আর যিনি বৈশ্য পত্নী ছিল, বৈশ্যের পত্নীর গর্ভে পর্জন্য আবির্ভূত হয় আর পর্জন্যের সন্তান হচ্ছে নন্দ মহারাজ। তো নন্দালয়ে রোহিণী যাতে সুরক্ষিত থাকে সেই জন্য বসুদেব আগে থেকেই ব্রজ পাঠিয়েছিলেন, এবং বসুদেবের অন্যান্য স্ত্রী বিভিন্ন জায়গায় লুকায়িত ছিল। ভগবান বললেন যে বলরামকে দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করতে, এবং কৃষ্ণ ভগবান বিষ্ণু যোগ মায়াকে অনেক আশীর্বাদ করেছিলেন এবং ওনাকে আদেশ দিয়েছিলেন যে যশোদার কন্যা রূপে আবির্ভূত হতে যোগ মায়াকে, দুর্গা দেবীকে। ভগবানের আদেশকে শিরোধার্য করে, ভগবানকে পরিক্রমা করে উনি ভগবানের নির্দেশ উনি পালন করলেন। যখন দেবকীর গর্ভ থেকে বলরামকে আকর্ষণ করেছিলেন যোগ মায়া, তখন দেবকী দেবীর মনে হয়েছিল গর্ভপাত হয়েছে, এবং দেবকী মাতা এবং অন্যান্যরা হায় হায় করে ক্রন্দন করতে লাগলেন যে দেবকীর গর্ভ নষ্ট হল। উচ্চস্বরে সবাই বিলাপ করতে লাগলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে কি, যে সবাই যে ক্রন্দন করছিলেন, দুঃখ প্রকাশ করছিলেন যে দেবকী মাতার সপ্তম সন্তান গর্ভপাত, দেবকীর গর্ভপাত হয়েছে, সবাই দুঃখ করছিলেন, এমন কি কংস দুঃখ প্রকাশ করছিলেন। প্রভুপাদ বলছেন এমনকি কংস দুঃখ প্রকাশ করছিলেন। এখন ভগবান কৃষ্ণের আবির্ভাবের সময় উপস্থিত, এবং প্রথমে বসুদেবের হৃদয়ে ভগবান আবির্ভূত হন। বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবেশ করলেন ভগবান, এবং যখন দেবকীর হৃদয়ে প্রকাশ হলেন ভগবান,
कृष्ण के हृदय धारण करार फले सब कुछ सौंदर्य मंडित हो समस्त कारागार आलोकित हो एवं देवकी के एत आनंदमय एत शुद्ध एत हासोज्जल दर्शन कंस क्यों क्यों ये एत सौंदर्य देवकी मध्य क्यों आगे देखे तक कंस भावसे चामार बोन के एत आनंदित एत सौंदर्य आगे हमें कखनो देखिनी आमार बोनेर उपरे निश्चित रूपे भगवान आमार बोनेर गर्भे प्रवेश करेछे सेई जन्य आमार बोन एत आनंदमय एत प्रभावती हलो तार कारण होच्छे निश्चय भगवान এর গর্ভে জন্মগ্রহণ করেছে আমি চাইছি এখনই তাকে হত্যা করতে কংস ভাবছে কারণ এখনো দেবকী হচ্ছে গর্ভবতী অষ্টম সন্তান চার জন্য এত বছর অপেক্ষা আট বছর ধরে অপেক্ষা করছে প্রত্যেকটা মুহূর্ত ভয়ে দিন কাটাচ্ছে কংস আর এখন সেই সময় এসেছে যে দেবক হচ্ছে একজন স্ত্রী সে আমার ভগ্নী অধিকন্তু সে এখন গর্ভবতী এখন যদি আমি তাকে হত্যা করি আমার যশ আমার ঐশ্বর্য আমার আয়ু নিশ্চিত রূপে বিনষ্ট হবে আমি ভাবছিলাম যখন এই প্রসঙ্গ যখন আসছে যে কংসের মতো অসুর সেও বুঝতে পারছে যে গর্ভবতী অবস্থায় স্ত্রীকে প্রহার করা মহিলাদেরকে প্রহার করা কষ্ট দেওয়া সন্তানকে নষ্ট করা এটা কত বড় পাপ কংস বুঝতে পেরেছিল যে ওনার যশ ঐশ্বর্য আয়ু সব নষ্ট হবে কংস অসুর হলেও কিছুটা সংস্কৃতি ছিল প্রভুপাদ বলছেন কিন্তু কংস অনেক বিবেচনা করার পরে কংস ঠিক করেছিলেন যে এখন এই মুহূর্তে হত্যা করা ঠিক হবে না যে বিষ্ণুর আবির্ভাব হোক তার জন্ম হোক তখন নিশ্চিত রূপে আমি তাকে হত্যা করব তো অদ্ভুত বর্ণনা রয়েছে শ্রীমদ ভাগবতে যে যখন কংস যখন দেখল যে তার বোন গর্ভবতী অষ্টমবারের অষ্টম সন্তান তাকে হত্যা করবে এত ভয়ভীত ছিল কংস তার সুন্দর বর্ণনা শ্রীমদ ভাগবতে আমরা পাই সেখানে বর্ণনা রয়েছে সে যখন কংস যখন রাজ সিংহাসনে বসবে যখন ঘুমাবে খাওয়ার সময় বিচরণ করার সময় সে সব সময় কেবল কৃষ্ণের চিন্তা করছে কেবল বিষ্ণুর চিন্তা করছে কিন্তু দুর্ভাগ্যবশত এটা হচ্ছে প্রতিকূল ভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া
একটা আছে অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূল ভাবে কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবা, কৃষ্ণের সুখের জন্য সেবা, কৃষ্ণকে আনন্দ বিধান করার জন্য সেবা, এটা একটা দিক। আর কৃষ্ণকে শত্রু ভেবে কৃষ্ণকে হত্যা করার মানসিকতা নিয়ে সব সময় কৃষ্ণের প্রতিকূল চিন্তা কংসের, শয়নে স্বপনে জাগরণে সব সময় কৃষ্ণ চিন্তা করছে কিন্তু প্রতিকূল ভাবে। যে কৃষ্ণের চিন্তা করে তার তো খুশি হওয়া উচিত, তাই না? তার তো আনন্দ পাওয়া উচিত, কিন্তু কংস কৃষ্ণের স্মরণ করে কখনো খুশি হতে পারেনি, কখনো খুশি হতে পারেনি। সে রাজপ্রসাদে থাকুক আর গাছের তলাতেই থাকুক, ভগবানের ভক্ত কিন্তু কৃষ্ণকে স্মরণ করে খুশি। কৃষ্ণকে স্মরণ করে ভক্তরা সবসময় খুশি। তার জ্বলন্ত উদাহরণ রূপ গোস্বামী পাদ, আমাদের আচার্য বৃন্দ, আপনারা গোস্বামীদের রূপ, সনাতন গোস্বামীদের, রঘুনাথ দাস গোস্বামীদের লীলা আপনারা শুনেছেন আগে। কিচ্ছু ছিল না, কিন্তু কৃষ্ণকে স্মরণ করে তারা নিত্য আনন্দে তার অনুভব করতেন, থাকতেন। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী তো মন্ত্রিত্ব ত্যাগ করে, ত্যক্ত্বা তূর্ণমশেষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবৎ, সব কিছু পরিত্যাগ করে গাছের তলায় থেকেছেন আচার্য বৃন্দ, কিন্তু অত্যন্ত খুশি। কেন? কৃষ্ণের স্মরণ করে, কৃষ্ণকে স্মরণ করে। আর এটি হচ্ছে ভক্ত এবং অভক্তদের মধ্যে পার্থক্য। অভক্তরা নানা সমস্যায় জর্জরিত, কিন্তু একজন ভক্তের কাছে যত সমস্যাই থাক না কেন, তারা কৃষ্ণকে নিয়ে তারা খুশি, কৃষ্ণ সেবায় মগ্ন। এটি হচ্ছে ভক্ত এবং অভক্তের মধ্যে, এটি হচ্ছে পার্থক্য। সেই জন্য মহাপ্রভুর কৃপায় যস্মিন স্থিত না দুঃখে না গুরু নাপি বিচল্যতে, ভক্ত আপাত দৃষ্টিতে মহাসংকটে থাকলেও সে কখনো বিচলিত হয় না, কখনো বিচলিত হয় না ভক্ত। যখন ভগবান, যখন দেবকীর হৃদয়ে যখন প্রবেশ করলেন, দেবকীর রূপ সৌন্দর্য কারাগার আলোতে উদ্ভাসিত হল এবং সমস্ত দেবতারা, ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতারা তারা ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন, ভগবানের স্তব স্তুতি করে ব্রহ্মা আদি দেবতাগণ সবাই মিলে দেবকীকে, দেবকী মাতাকে বলছে যে হে মা, কারণ কৃষ্ণের মা,
সেই জন্য ব্রহ্মাদি দেবতাগণ বলছেন, হে মা, ভগবান কৃষ্ণ বলদেব আপনার গর্ভস্থ হয়েছে, তাই আপনি কোনো কিছুতে ভয় পাবেন না। কৃষ্ণ সব সময় আপনাদেরকে রক্ষা করবে। এইভাবে আশ্বস্ত করে সবাই দেবতাগণ সবাই নিজেদের স্থানে ফিরে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল জব ক্লাস, তো জুমে এবং ফেসবুকে একসাথে জব ক্লাস জব হচ্ছে। আর আগামীকাল আমি আশা করছি, আগামীকাল তো কৃষ্ণের আবির্ভাব, কিভাবে কৃষ্ণ একসাথে নন্দ যশোদা মা এবং দেবকীর বৃন্দাবনে এবং মথুরাতে একসাথে আবির্ভূত হয়েছিলেন, সেটা নিয়ে আমরা আগামীকাল আমরা আলোচনা করব। কিছু লীলা আর দুই তিন দিন আছে, তো আমরা আস্তে আস্তে শ্রবণ করব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকের জব ক্লাসে দেখা হবে। ওকে, হরে কৃষ্ণ।